আপনারা দেখছেন একুশে টেলিভিশন। স্কুলে বাড়ছে উপস্থিতি, বিদ্যালয়ের আনন্দ শিক্ষার্থীদের কাটাবে মানসিক অবসাদ, বলছেন বিশেষজ্ঞরা। করোনার পর সুন্দরবনে আসছে পর্যটক, পরিবেশ রক্ষার তাগিদ। রাজিয়াকে বিদেশে যেতে দেওয়ার দাবিতে বিএনপির গণ অনশন, শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনের আহ্বান ফখরুলের। সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টি পাকিস্তানের বিপক্ষে ব্যাট করছে বাংলাদেশ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি দুপুর দুটার একুশে সংবাদের সাথে আছি আমি রাজীব জামান। আর দর্শক একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/ekushe24 অনলাইনে। এছাড়াও সংবাদে আরও থাকছে জ্ঞান ও বোধের আলোকবর্তিতা বেগম সুফিয়া কামাল ছিলেন প্রগতিশীল আন্দোলন সংগ্রামের মধ্যমণি। করোনা ঢেউর পর খুলছে স্কুল, ক্রমশ বাড়ছে উপস্থিতি। দীর্ঘ সময় বাড়িতে বন্ধ থাকায় শিক্ষার্থীরা ভুগছে বহুমাত্রিক জটিলতায়। বিশেষজ্ঞদের অভিমত, বিদ্যালয়ের আনন্দ কাটাবে মানসিক অবসাদ। স্কুল শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন মিনা আলাদিবা। ক্লাস শুরু কিংবা শেষ হওয়ায় এক অপূর্ব মূর্ছনা এই ঘণ্টাধ্বনি। বহুদিন বাদে স্কুলে এসে নতুন করে উজ্জীবিত শিশু মন। মানিকগঞ্জের প্রত্যন্ত গ্রাম সিংগাইর জামিরতা ইউনিয়নের এ প্রতিষ্ঠানে বহুদিন বাদে ফুটেছে উচ্ছলতার ফুল। দুবছরের বন্দী জীবন পাল্টে দিয়েছে স্মৃতিময় কৈশোর। স্কুলের সময় কাটানোর সময়টুকু এগুলো অনেক মিস করছি সবাইকে। মাঝখানে এমন একটা সময় আছে যে কারোর সাথে ওরকমই করে মানে বোরিং ফিল করছে। এই সময়ে বহু শিক্ষার্থী ঝরে পড়ায় কমেছে ছাত্রছাত্রী, কেউ হারিয়েছে স্বজন, কিশোরীদের কারো যেতে হয়েছে শ্বশুর বাড়ি। একেবারে এত চাপ সইতে পারেনি শিশুরা। আসলে তাদের কতজনের বিয়ে হয়ে গেছে আর কতজন এমনি পড়ালেখা করে না। করোনার সময় আমার বিয়ে হয়েছে, তো পরিবারের উৎসাহে আমি স্কুলে আসছি। কিছু সংখ্যক ছাত্রছাত্রীর সংখ্যা কমছে, জোরে পড়ছে, আমরা ওদেরকে হয়তো ক্লাসে ফিরিয়ে আনতে পারিনি, আনার চেষ্টা করছি। পাশের গায়ের সামিয়া মনির কথাই বলি, করোনায় দীর্ঘ সময় ঘরে আবদ্ধ থেকে স্কুলে যেতে এখন আর ভালো লাগে না তার। মাঝে মধ্যে খেললে, তারপর মোবাইলে দেখতে ভালো লাগে অল্প অল্প। করোনার সময় তো বেরোতে দেওয়া হতো না, ওই রুমের ভিতরেই মোবাইলটাই বেশি দেখতো। গ্রাম কিংবা শহর, অধিকাংশ শিশুর মনোজগতে ভর করেছে ভার্চুয়াল রিয়ালিটি। কারো অভ্যাস ক্রমশ নেশায় পরিণত, সঙ্গী ফ্রি ফায়ার, পাবজি সহ নানান রকমের খেলা, কেউ আসক্ত টিকটক কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যম। আমি স্কুলে যাই, আড্ডা দেই, পাবজি খেলতে আমার খুব ভালো লাগে। বাসায় বসে অনেক বোর হতাম, আব্বু আম্মু কোথাও ঘুরাইতে নিয়ে যেত না। পাখিকে খাঁচার মধ্যে রাখিস যেভাবে, সেভাবে আমরাও হয়ে যাচ্ছিলাম, কোথাও বাইরে যেতে পারতেছিলাম না, না ফ্রেন্ডসের সাথে দেখা। যখন বাসায় থাকতাম তখন ভালো লাগতো না, সময় থাকলে একটু ফোন চালাই, আবার টিভিও দেখি। করোনায় বেশিরভাগ শিশুরই প্রতিদিনকার রুটিন পাল্টেছে, এ নিয়ে উৎকণ্ঠা বেড়েছে অভিভাবকদের। এই যে রুটিনটা চলছে, আর একটু ভালো করে পড়লে ওদের জন্য মানে মনস্তাত্ত্বিক জ্ঞানে ওদের জন্য সুবিধা হবে। সারাক্ষণ ঘরের মধ্যে বন্দি অবস্থায় থাকতো, এখন অনেকটা স্বাধীন চেতনার মধ্যে বন্ধু বান্ধবের সাথে মিশতে পারতেছে, টিচারের সাথে মিশতে পারতেছে। যদিও স্কুলটা খুলছে কিন্তু স্কুলটা যেতে চাচ্ছে না। মোবাইল দেখলো সেটা ননস্টপ দেখতেছে, টিভি দেখলো ননস্টপ দেখতেছে। স্কুলে রেগুলার থাকতে যত ইন্টারঅ্যাক্টিভ ছিল, কথা বলতো, এখন কিছুটা কম হইতে। জটিলতা স্থায়ী রোগী রূপ নেওয়ার আগেই সাবধান হওয়া জরুরি পরামর্শ বিশেষজ্ঞদের। তাদের মধ্যে উদ্বিগ্নতা, বিষণ্ণতা এবং মানসিক রোগের হার বাড়তে পারে এবং প্রাপ্ত বয়স্ক অবস্থায় তাদের সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতাগুলো কিন্তু কমতে পারে, যেটা তাদের ভবিষ্যতে জীবনের বিকাশের জন্য অন্তরায় হতে পারে। তাহলে তাদের মানসিক স্বাস্থ্যের যত্ন নিতে হবে, প্রত্যেক শিশুকে আলাদা করে গুণগত সময় দিবে। শিশু মনের গুমট দূর করতে পরিবারের সদস্যদেরও ভূমিকা রাখার দাবি বিশেষজ্ঞদের।
চীনের উহান থেকে শুরু করে বিশ্বের আনাচে কানাচে আঘাত করেছে মরণঘাতী করোনা ভাইরাস। সংকট কাটছে, মানুষের হাতের মুঠোয় এসেছে ভ্যাকসিন আর ওষুধ দুটোই। কিন্তু যে ক্ষত ছোটদের কোমল হৃদয়ে আঘাত করেছে তার কি হবে, এমন প্রশ্নের জবাবে বিশেষজ্ঞদের পরামর্শ। শুরুটা নিজ পরিবার থেকে হলেও দায়িত্ব এড়ানোর সুযোগ নেই সমাজের কারোরই। মিনালা দিবা, একুশে টেলিভিশন, ঢাকা। নৈসর্গিক সৌন্দর্যের অপার আধার সুন্দরবন। করোনার পর বিশ্বের বৃহত্তম শ্বাসমূলীয় বনাঞ্চলে ফিরেছে দেশি বিদেশি পর্যটক। আরো জানাচ্ছেন দীপু শিকদার, ছবি তুলেছেন আব্দুর রাজ্জাক। বিশ্বব্যাপী বৃহত্তম বনাঞ্চল হিসেবে পরিচিত আমাদের সুন্দরবন। দশ হাজার বর্গ কিলোমিটার জুড়ে গড়ে ওঠা ম্যানগ্রোভ এ বনাঞ্চলে আছে নানান প্রজাতির গাছ আর প্রাণীর বসবাস। ৬ হাজার ১৭ কিলোমিটার রয়েছে বাংলাদেশ অংশে। বনের চারপাশে মালার মতো ঘিরে আছে নদী, খাল আর সাগরের জলরাশি। গাছগাছালি জুড়ে শতেক প্রজাতির পাখপাখালি দেখতেও ভিড় করেন অনেক পর্যটক। রয়্যাল বেঙ্গল টাইগারের প্রসঙ্গ তো আছেই, বাঘ দেখতে না পেরে অনেকে পায়ের ছাপ দেখে অনুভব করেন পরম আনন্দ। মাঝখানে দস্যুদের প্রকোপ বেড়েছিল, কমেছিল পর্যটকদের আসা যাওয়া। সরকারি বহুমুখী পদক্ষেপে সুন্দরবনে ফিরেছে সুন্দর পরিবেশ। প্রাকৃতিক দুর্যোগের থেকে মোকাবেলা করতে হলে, বাংলাদেশকে রক্ষা করতে হলে এই সুন্দরবনকে রক্ষা করতে হবে। একজন পর্যটক হিসেবে আমরা যখন সুন্দরবনে আসছি তখন নিজেকে অনেকটা সিকিউর বোধ করছি এবং মনে করছি যে এইভাবে যদি থাকে তাহলে অসংখ্য পর্যটক এখানে আসবে। ৪০০ বছরের পুরনো যে জলদস্যুতার ইতিহাস বাংলাদেশের, বলতে হবে যে একবারেই মুছে যাবে তা না, বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে এখনও চাঁদাবাজি হচ্ছে। পর্যটকরা আসতে পারে সেরকম একটু সুযোগ সুবিধা বাড়াতে হবে এবং এখন এখানে যে জলদস্যু নেই এটি আর একটু প্রচার করতে হবে। সুন্দরবনের দস্যুমুক্ত প্রক্রিয়ায় কাজ করেছেন সাংবাদিক মোহসিনুল হাকিম, বলছিলেন তার অভিজ্ঞতা। জাতীয় এবং আন্তর্জাতিকভাবেও যে সুন্দরবনে পাইরেটস আছে, দস্যু আছে, এই ভয়টা আসলে মানুষকে একটু আতঙ্কিত করতো, সেই আতঙ্কটা কেটেছে। যে কারণে কোভিডের আগ পর্যন্ত কিন্তু মানে কোভিডের আগের বছর রেকর্ড ছাড়িয়েছিল পর্যটকের সংখ্যা। পরিবেশ বান্ধব সুন্দরবন রক্ষার দাবি জানান পর্যটন সংশ্লিষ্টরা। দেখা যাচ্ছে হঠাৎ করে আমার শিপ বন্ধ হয়ে গেছে, গেস্টরা সব ভয়ে আতঙ্কে থাকতো যে কী হয়েছে কী হয়েছে, এখন কিন্তু গেস্টদের ভিতরে এই আতঙ্কটা নাই। পর্যটক টানতে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে, দাবি র্যাবের। এখন মানুষ যখন সুন্দরবনে পর্যটকরা ঘুরতে আসে তখন দস্যু বা ডাকাতের কথা চিন্তা করে না, তারা এখন সুন্দরবনে বাঘ আর হরিণের কথা চিন্তা করে। সো অবশ্যই পূর্বের তুলনায় পর্যটন শিল্প অনেক ভালো করবে এবং যে পর্যটন শিল্প থেকে যে সরকারের রাজস্ব আমি মনে করি তুলনামূলক অনেক বৃদ্ধি পাবে। সুন্দরবন আর কখনো নিরাপত্তাহীন হবে না এমন প্রতিশ্রুতি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের। দীপু শিকদার, একুশে টেলিভিশন, সুন্দরবন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি, উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দেওয়ার দাবিতে দলের পূর্ব ঘোষিত বিভাগীয় ও জেলা শহরে গণ অনশন কর্মসূচি চলছে। ঢাকার নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে ফুটপাতে ও সড়কের পাশে অবস্থান নিয়ে কর্মসূচি পালন করছেন তারা, চলবে বিকেল ৪টা পর্যন্ত। এতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের অন্য নেতারাও অংশ নিচ্ছেন। এ সময় মির্জা ফখরুল নেতা কর্মীদের শান্তিপূর্ণ কর্মসূচি পালনের আহ্বান জানিয়েছেন। আমরা বারবার অনুরোধ করেছি, দেশের মানুষ অনুরোধ করেছে, আজকে তাকে এই বিদেশে গিয়ে চিকিৎসা করার সুযোগ দেওয়ার জন্য এবং তার মুক্তির জন্য আমরা আজকে এই গণ অনশন কর্মসূচি আয়োজন করেছি সারা দেশব্যাপী। আসুন আমরা আজকে এই গণ অনশন কর্মসূচি অত্যন্ত শান্তিপূর্ণভাবে আমরা পালন করি। প্রীতি যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকছে। শিক্ষিত বেকার কমাতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কারিকুলামে পরিবর্তন আনা হবে জানালেন শিক্ষামন্ত্রী। শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি বলেছেন দেশে শিক্ষিত বেকার কমাতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কারিকুলাম পরিবর্তনের মাধ্যমে কর্ম উপযোগী শিক্ষা প্রদান করা হবে। রংপুরের সাংবাদিকদের একথা বলেন তিনি।
আমাদের বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের সিংহভাগ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে পড়ে, কাজেই তাদেরকে কি করে আমরা অনেক বেশি কর্ম উপযোগী শিক্ষা সেটি কি করে দিয়ে তাদেরকে কর্মজীবনে প্রবেশের জন্য অনেক বেশি তৈরি করে দিতে পারি, সে লক্ষ্যে আমরা কাজ করছি। জাতিসংঘের সাধারণ পরিষদে সর্বসম্মতিক্রমে প্রস্তাব পাশ হওয়ায় শিগগিরই রোহিঙ্গারা নিজ দেশে ফিরে যাবে বলে আশাবাদ জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সিলেট মহানগর আওয়ামী লীগের পক্ষে বঙ্গবন্ধু সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন পররাষ্ট্রমন্ত্রী। পরে বলেন, রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার চুক্তি হলেও তা এখনও বাস্তবায়ন করছে না মিয়ানমার। সীমান্ত হত্যা অনাকাঙ্ক্ষিত বলেও মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী। কনসেনসাস আপনার রেজলিউশন আমাদের পাশ হয়েছে, এটা এর ফলে আমরা বিশ্বাস করি যে মায়ানমার আরও চাপ পড়বে এবং ইনশাল্লাহ তারা তাদের লোকগুলো নেওয়ার জন্য, মায়ানমার কিন্তু আমাদের বলেছে যে তারা কখনো বলে নাই নিবে না, তারা আমাদের সাথে এগ্রিমেন্ট করেছে যে তারা তাদের লোকটা নিয়ে যাবে এবং লোকগুলো যাতে স্বেচ্ছায় যায় সেই জন্যে তারা পরিবেশও তৈরি করবে। অতিরিক্ত টাকা ছাড়া ময়মনসিংহের ইউনিয়ন ডিজিটাল সেন্টার থেকে মিলছে না শিক্ষার্থীদের অনলাইন জন্ম নিবন্ধন সনদ। করোনার টিকা দিতে জন্ম নিবন্ধন সনদ জরুরি হলেও দুর্ভোগ আগের চেয়ে বেড়েছে বলছেন ভুক্তভোগীরা। ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি আতর রহমান জুয়েলের রিপোর্ট, জানাচ্ছেন রত্না জামান। জন্ম নিবন্ধন সনদের মাধ্যমে টিকা দেওয়ার সরকারি ঘোষণায় ময়মনসিংহের শিক্ষার্থী ও অভিভাবকরা সনদের জন্য ছুটছেন ইউনিয়ন ডিজিটাল সেন্টারে। জেলার ফুলবাড়িয়ার দেওখোলা ইউনিয়ন ডিজিটাল সেন্টারে সরকারি ফির বাইরে শিক্ষার্থীদের কাছ থেকে নেওয়া হচ্ছে অতিরিক্ত টাকা। প্রত্যেকটা আবেদন ফর্মে স্ট্যাপলার দিয়ে গেঁথে রাখা হয়েছে তা। শিক্ষার্থীদের অভিযোগ, সরকারি ফি 50 টাকার বাইরে অতিরিক্ত টাকা না দিলে মিলছে না সনদ। এ নিয়ে ক্ষুব্ধ শিক্ষার্থী ও সাথে অভিভাবকরা। আমাদের মতো আর কি দারিদ্র, তারা তো আর সবাই 500 টাকা দিতে পারবে না, এই কারণে তাদের জন্য বলতেছি যে তারা যাতে টাকাটা কম নেয় আর কি। আমাদের এনআইটি কাট করবে এবং করোনা ভ্যাকসিন যাতে দিবে, স্কুল থেকে চাপ দিতেছে কিন্তু আমরা আমাদের ঠিক সময় আমাদের জন্ম কার্ডটা পাইতেছি। 400 টাকা লইয়া গেছি, তারপরে এখন 15 দিন হয়ে গেছে কিন্তু এও যদি ঘুরতাছি টাকা পয়সা তো নেয়, কম বেশি নেয় আর কি। শুধু দেওখোলা না, জেলার অধিকাংশ ইউপি ডিজিটাল সেন্টারে একই অভিযোগ। টাকা পয়সাও দিচ্ছে, যে পরিমাণ চাচ্ছে সেই পরিমাণে দিচ্ছে কিন্তু এরপরেও তারা সময় মতো এটা পাচ্ছে না। এদিকে অতিরিক্ত টাকা নেওয়ার কথা স্বীকার করলেন সংশ্লিষ্টরা। 400 টাকা নিতেছি, 200 টাকা নিতেছি, 150 আবার ফি দিতেছি, এই না না না, আমরা সারা বছর এইভাবেই নিছি, চেয়ারম্যান সাহেবের অনুরোধে আমরা এইভাবেই নিছি। স্থানীয় সরকার অধিদপ্তরের কর্মকর্তা বলছেন অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার কথা। কোনো অর্থগ্রহণ বা এই ধরনের অনৈতিক কোনো যদি সুবিধা কেউ নিয়ে থাকে এ সংক্রান্ত আমরা কঠোর অবস্থানে রয়েছি, এই ধরনের কোনো কোনো কাউকে বিন্দুমাত্র এ বিষয়ে ছাড় দেওয়া হবে না। শুধু আশ্বাস না, দুর্নীতিবাজদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা দেখতে চান ভুক্তভোগীরা। রত্না সামান, 21 টেলিভিশন। এবার আমাদের বিশেষ আয়োজন সফল বাংলা। মৌলভীবাজারের জুড়িতে নির্মাণ করা হচ্ছে দেশের তৃতীয় সাফারি পার্ক। ইতিমধ্যেই সম্ভাব্যতা যাচাইয়ের প্রতিবেদন অনুমোদন দিয়েছে পরিবেশ মন্ত্রণালয়। এর নামকরণ করা হয়েছে বঙ্গবন্ধু সাফারি পার্ক। মৌলভীবাজার প্রতিনিধি বিকুল চক্রবর্তী রিপোর্ট, জানাচ্ছেন সমর ইসলাম। দেশের পূর্বকোণের বন মৌলভীবাজারের পাথারিয়া, এর শেষ অংশ জড়ি উপজেলার গোয়ালবাড়ি ইউনিয়নের লাঠিটিলা বন। বেশ সমৃদ্ধ হলেও দিনে দিনে মানুষের আবাসন, অবাধ বিচরণ ও বৃক্ষ নিধনের ফলে বনটি হারিয়েছে আগের জৌলুস। বনের পরিবেশ ধরে রাখা এবং পাহাড় ও জীববৈচিত্র্য রক্ষায় সরকার এখানে জড়ি বঙ্গবন্ধু সাফারি পার্ক নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে সম্পন্ন হয়েছে প্রাথমিক জরিপ। খুশি স্থানীয়রা। ঐতিহ্যবাহী এই বনাঞ্চল যদি সাফারি পার্ক হয় তাহলে এখানে বনজ সম্পদ, জীববৈচিত্র্য এবং বন্যপ্রাণীর সংরক্ষণ আরও বেশি করে সংরক্ষিত হবে। বঙ্গবন্ধু সাফারি পার্ক হচ্ছে জেনে আমরা খুবই আনন্দিত।
তবে বনের ভেতরে যারা বসবাস করছেন আরেকটি সমপরিমাণ আবাসন পাওয়া নিয়ে তারা রয়েছেন দুশ্চিন্তায়, আর বনের ভবিষ্যৎ পরিবেশ নিয়ে শঙ্কিত পরিবেশবাদীরা। সাফারি পার্ক করলে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হবে, সেখানে অনেকগুলো স্থাপনা করা হবে, আমরা চাই না এই লাঠি টিলায় প্রাকৃতিক ভারসাম্য নষ্ট করে স্থাপনা করা হোক। এদিকে সাফারি পার্ক নির্মিত হলে অবৈধ অনুপ্রবেশ বন্ধের পাশাপাশি এখানকার পাহাড় ও জীববৈচিত্র্য রক্ষা পাবে বলে মনে করেন পরিবেশ ও বন মন্ত্রী। সাফারি পার্ক অথবা অন্য কিছু প্রতিষ্ঠান যদি না করি তাহলে এই বন রক্ষা করা সম্ভব হবে না, এটা মানুষের দখলে চলে যাবে, হাজার হাজার মানুষ বাড়ি ঘর করে এটা বনের কোনো অস্তিত্ব থাকে। মৌলভীবাজারে মোট বনভূমি 5,141 একর, ইতিমধ্যে লাঠিটিলার ভূমি ছড়া ও লালছড়া এলাকার 270 একর জায়গায় সাফারি পার্ক নির্মাণের প্রস্তাবনা পাঠানো হয়েছে। সমর ইসলাম, একুশে টেলিভিশন। আবার নিচ্ছে সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। 50 অর্থ বিদেশিরা পাবে না ওমরা হজের অনুমতি, সৌদি সরকারের নতুন নির্দেশনা। শেষ করব বেগম সুফিয়া কামালের প্রয়াণ দিবসের খবর দিয়ে। এক রক্ষণশীল পরিবার ও সমাজে বেড়ে উঠেও হয়েছেন আলোক বর্তিতা, জ্বলেছেন জ্ঞানের ও বোধের আলো, জুগিয়েছেন নারী মুক্তির বারতা। সকল প্রগতিশীল আন্দোলন সংগ্রামে ছিলেন মধ্যমনে, সারা জীবন সমাজ সাহিত্য দেশ গঠনে ব্যয় করেছেন বেগম সুফিয়া কামাল। এই মহিষী নারীর 23তম প্রয়াণ দিবস আজ, তার সম্পর্কে আরো জানাচ্ছেন আদিত্য মামুন। একদিকে ব্রিটিশ শাসন, অন্যদিকে স্বাধিকার আন্দোলন, তার উপর অশিক্ষিত বাঙালি সমাজ এবং ধর্মীয় কুসংস্কারের বারবারন্ত, এমনই সময়ে বরিশালের এক সম্ভ্রান্ত পরিবার এলেন বাঙালি নারী মুক্তির পুরোধা হিসাবে, বলছে কবি ও সমাজ সংস্কারক বেগম সুফিয়া কামালের কথা। মাটিকে বাদ দিয়ে যেমন ফুলের গাছের অস্তিত্ব নেই, তেমনি দেশমাতা ছাড়া মানুষেরও অস্তিত্ব নেই, এমন বোধ তার পরিবারের রক্ষণশীল আদর্শের বিপরীতে নিজের মস্তিষ্কে ধারণ করেছিলেন সুফিয়া কামাল। শৈশবেই বেগম রোকেয়ার আলোয় মুগ্ধ হন সুফিয়া কামাল। তার জীবন জুড়েই নারী মুক্তি আর রোকেয়ার আদর্শ, ছিলেন গান্ধীবাদী সেবিকা, একসময় চরকায় সুতো কাটতেন, প্রথম স্বামীর উৎসাহে আসেন সমাজসেবা ও সাহিত্যাঙ্গনে। স্বশিক্ষিত সুফিয়া কামাল কলকাতার সাহিত্য মহলে দ্রুতই পরিচিতি পেয়ে যান, এরপর সক্রিয় হন রাজনীতি এবং সমাজসেবায়, বিভিন্ন সময় একের পর এক প্রতিষ্ঠা করেছেন সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও প্রতিষ্ঠান। রাজনৈতিক বিবেচনায় দেশের উন্নয়ন ও সমৃদ্ধির কথা ভেবেছেন এই মহিয়সী নারী। পাকিস্তানের জুলুম নির্যাতনের প্রতিবাদে পদক বর্জন এবং সরাসরি মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন সন্তানদের নিয়ে। স্বাধীনতার পরও রাজাকার ও স্বৈরাচার বিরোধী আন্দোলনে তিনি ছিলেন বাতিঘর। জাতি ধর্ম বর্ণ অতিক্রম করে তার স্বতঃস্ফূর্ত কল্যাণময়তায় সবাইকে সমবেত করে পেয়েছেন জননী সাহসিকা উপাধি। সাহিত্যেও স্বরূপ ছিলেন, কাজী নজরুল তার প্রথম বইয়ের ভূমিকা লিখেছেন, রবীন্দ্রনাথ তার কবিতায় আগ্রহ রেখে চিঠি লিখতেন, দেশ বিদেশ নানা ভাষায় তার কবিতা গদ্য প্রবন্ধ প্রকাশিত হয়। সাহিত্য ও সমাজ দর্শনে অসামান্য অবদানের জন্য পেয়েছেন জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার এবং সম্মাননা। 1999 সালের 20 নভেম্বর পরপারে পাড়ি জমান বেগম সুফিয়া কামাল। আদিত্য মামুন, একুশে টেলিভিশন, ঢাকা। আর এর সাথে শেষ করছি দুপুর 2টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরো একবার। স্কুলে বাড়ছে উপস্থিতি, বিদ্যালয়ের আনন্দ শিক্ষার্থীদের কাটাবে মানসিক অবসাদ, বলছেন বিশেষজ্ঞরা। করোনার পর সুন্দরবনে আসছে পর্যটক, পরিবেশ রক্ষার তাগিদ। খালেদা জিয়াকে বিদেশ যেতে দেওয়ার দাবিতে বিএনপির গণ অনশন, শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনের আহ্বান ফখরুলের। সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টি পাকিস্তানের বিপক্ষে ব্যাট করছে বাংলাদেশ। শেষ খবর জানতে ডায়াল করুন 2010 নম্বরে, ভিজিট করুন একুশে-টিভি.com এর ওয়েবসাইটে, ছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/একুশে24online এ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। সন্ধ্যা 6টায় একুশের দেশের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন আর একুশের সাথেই থাকুন।